জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং যুদ্ধ অপরাধীদের নির্মূলের জন্য জনগণ মহাজোটকে ম্যান্ডেট দিয়েছে বলে মন্তব্য করেছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সংসদ ভবনে সাংসদ হিসেবে শপথ নেয়ার পরে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় 14 দলের নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা নির্মূল করার কথা বলেন তিনি। অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন সরকারের প্রধান চ্যালেঞ্জ বলেও জানান মোহাম্মদ নাসিম। এছাড়া বিএনপির নির্বাচিতদের শপথ গ্রহণ করে সরকারের সমালোচনা করার আহ্বান জানান 14 দলের মুখপাত্র। চেতনায় বাংলাদেশ চলতে থাকবে, সরকার হবে মুক্তি চেতনায় বিশ্বাসে, বাংলাদেশ সরকার হবে, বিরোধী দলীয় থাকবে তারা মুক্তি চেতনায় বিশ্বাসী হবে, ইনশাল্লাহ বিশ্বাস করি। এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা বাংলাদেশ থেকে চিরদিনের জন্য রাজাকার স্বাধীনতা প্রীতি শক্তিকে নির্মূল করার যে ম্যান্ডেট আমরা পেয়েছি বাংলা জনগণের কাছ থেকে, এটা আমরা অব্যাহত রাখার চেষ্টা করব। যারা বিরোধীরা আসনে বসবে, সংখ্যায় যাই হোক না কেন, তারা কিন্তু তাদের ভূমিকা রাখতে পারবে, কঠোর সমালোচনা করতে পারবে, সরকারকে সমালোচনা করতে পারবে, যে কোনো পদক্ষেপ সমালোচনা করতে পারবে। গণতন্ত্রকে পাঁচটা রূপ দেওয়ার জন্য গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তারা তাদের ভূমিকা রাখবে।